কিন্তু এসিপি ঐশানী ঘোষ, তাকে তো তার ডিউটি করতেই হবে। সে আইনের পথ থেকে এক চুলও নড়তে পারে না। তার সামনে যদি তার বাড়ির লোকও দাঁড়িয়ে থাকে, তাও তাকে আইন মেনেই চলতে হবে। সত্যিটা কি সেটা যতক্ষণ না আমি বের করতে পারছি, সত্যিটা তো আমাকেও জানতে হবে। তাহলে আমাকে একটা সাহায্য করতে পারবে? পলিকে ক্লিনিকে নিয়ে যাওয়ার আগে ঠিক কি কি ঘটেছিল মনে করে বলতে পারবে? ভাস্কর পলিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিল। একটা বড় কাজ এসেছে গো, কিন্তু শরীর বলছে একা পারবে না। পলিকে তুমি নিয়ে যেতে পারবে? এই জমা, যাতে তোমার কোনো অসুবিধা না হয় তাই আমি এখানে ওই ডাক্তারের অ্যাড্রেসটা লিখে দিয়েছি। নাম্বার লিখে দিন। আচ্ছা, তারপর? আমি আর ফুলি তো সেই ঠিকানা খুঁজে গেলাম, হঠাৎ রাস্তায় এক মহিলা এসে হাজির। একজন মহিলা? কিরকম দেখতে? আপনারা ডাক্তার সেনের চেম্বার খুঁজছেন তো? হ্যাঁ, ভাস্করবাবু আপনাদের পাঠিয়েছে তো? আমি যদি খুব ভুল না করি, আন্টি সুধার কথাই বলছে। আন্টি, এই তো সেই মহিলা, ইনি আমাদের ওই জায়গায় নিয়ে গেছিলেন। চিনতে পারছো এনাকে? হ্যাঁ, পেরেছি। অভিনব, এই সুধাই নিয়ে গেছিল ওদেরকে ড্রিম ডেলিভারি। ফাইন, ওকে নিয়ে যাও। মাসিমা টেনশন করবেন না, আমরা আপনার সাথে আছি, কিচ্ছু হতে দেব না আপনার। ঐশানী, আমি সুধাকে জেরা করার জন্য ইন্টারোগেশন রুমে নিয়ে যাচ্ছি, তুমি ওখানেই এসো। আন্টি, ঠাকুর আছে, আমার বিশ্বাস আমি কালকে সকালেই তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। তোমার যখন যা লাগবে তুমি বলবে, আমাদের এখানকার স্টাফরা তোমাকে এনে দেবে, আমার বলা আছে। আমার কিচ্ছু চাই না ইশমাক, আমি শুধু নিজের বাড়িতে ফিরতে চাই, নিজের বাড়িতে ফিরতে চাই। সেদিন তুমি সুধাকে জেরা করবে না? হ্যাঁ, কর। ওকে জেরা করে ওদের মাথাটাকে ধরতে হবে। তবে তার আগে একটা লিড পেয়েছি। কি লিড? ড্রিম ডেলিভারির গত 5 বছরের রেজিস্ট্রার আর ফাইল ঘেঁটে একটা নাম পেয়েছি, তাকে খুঁজে বের করতে হবে। এই কেসের সাক্ষী হিসেবে আমার তাকে খুব প্রয়োজন। একবার তাকে খুঁজে পেয়ে গেলে সে প্রমাণ করে দেবে আসল দোষীকে। থেকে কি এসব হয়ে গেল? হে ভগবান! Thank you.
নিয়ে যাবে না। না সোনা, কোথাও নিয়ে যাবো না। আমি কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করবই যে আন্টি নির্দোষ। আমি জানতাম ঐশানী যে তুমি ঠিক পারবে, মাকে নির্দোষ প্রমাণ করিয়ে তুমি বাড়িতে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। বৌদি আমাদের দশভুজা, দশ হাত দিয়ে আমাদের পরিবারের সবাইকে আগলে রাখে, সমস্ত বিপদ থেকে রক্ষা করে। একদম ঠিক কথা বলেছিস দিবাকর, লাখ কথার এক কথা। মা, মা কাল তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? নিশ্চয় সারাটা চোখের পাতা এক করতে পারবো। ইস্মার্ট মেয়ে থাকতে কখনো আমার কষ্ট হতে পারে? এসো আন্টি বসো। আমাদের সবার মুখে হাসি দেখার জন্য আমাদের মেজ বৌদি নিজের প্রাণও দিয়ে দিতে পারে। এই মুহূর্তে সবার মুখে হাসি ফোটাতে পারবো না হয়তো, তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না মেজ বৌদি। পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার প্রাণে বাজে। তুমি সুধা সর্দারকে কিভাবে চিনলে ভাস্কর? কে সুধা সর্দার, সেটা আবার কে? সে কি, তুমি পুলির ফোনে যার নাম্বার ডায়াল করে দিয়েছিলে তার নামটাই জানো না? এই সুধাই তো আন্টি আর পুলিকে ড্রিম ডেলিভারি নিয়ে গেছিল। আর উনি যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আর বর্ষণের মতো ইলিগাল কাজের সাথে যুক্ত আছেন সেটা উনি প্রমাণ সহ আমাদের কাছে স্বীকার করেছেন। তুমি সব কি বলছো মেজে বৌদি? সুধা সর্দার, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, ড্রিম ডেলিভারি, আমি সব কিছুই বুঝতে পারছি না। আমি তো একদিন বললাম যে তুমি আমাকে যা জিজ্ঞেস করেছো আমি সেগুলো কিচ্ছু জানি না, তুমি আবার কি সুধা সর্দার বুঝতে পারছি না। মিনতি, সুধাকে নিয়ে এসো। বৌদি ভাই এসব কি বলছে গো সেজে বৌদি? জানি না ফুলি, কিন্তু মেজ বৌদি তো না জেনে শুনে কিছু বলার মানুষ নয়। ঠিক করে দেখে বলো তো ভাস্কর, তুমি ওনাকে চিনো না? না না না, আমি এনাকে কিরকম করে চিনবো? আমি কোনোদিন দেখিনি এনাকে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাস্কর বাবু, পালাবার আর পথ নেই। ভাস্কর বাবু ওনার স্ত্রীকে তার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে সেটা জানবার জন্য আমাদের ড্রিম ডেলিভারে পাঠিয়েছিলেন। তাহলে টেস্ট করে কি বললো? ওরা বললো বাচ্চা ভালো আছে। আমি আজ ভীষণ খুশি ফুল। মিনতি নিয়ে যাও ওনাকে। এটার মানে কি মেজে বৌদি? যাকে তাকে ডেকে নিয়ে এসে আমার দিকে আঙুল তুললেই হয়ে গেল নাকি? আমি সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা তুমি নির্দোষ? হ্যাঁ।
মিনতি, ওনাকে নিয়ে এসো। ভেতরে নিয়ে যাও। না বৌদি ভাই, আমি ভেতরে যাব না। কুলি, আমার কথাটা শোন, ভেতরে যা। ভাস্কর 5 বছর ধরে যে সত্যিটাকে লুকিয়ে রেখেছিল, আজ সেটা প্রকাশ পেয়েছে। আর সেই সত্যিটা আজ তুই শুনে সহ্য করতে পারবি না। পারবো, অনেক যন্ত্রণা সহ্য করেছি সারা জীবনে, আমার সহ্য ক্ষমতা অনেক বেশি। তুমি বলো বৌদি ভাই। Bye.